পোলট্রি ফিড বর্তমান সহিংসতাপূর্ণ রাজনীতির আওতামুক্ত রাখার দাবি জানিয়েছেন ব্রিডার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মশিউর রহমান। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে পোলট্রি ব্রিডিং এবং হ্যাচিং ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের আয়োজিত এক মানববন্ধনে তিনি এ দাবি জানান। এ সময় তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন, অস্থিতিশীল রাজনীতির জন্য মাল ডেলিভারি দেওয়া যাচ্ছে না, এতে 60 থেকে 1 লক্ষের চেয়েও বেশি মাল ধ্বংস করতে হচ্ছে। পোলট্রি ফিডের পরিবহন রাজনীতি সহিংসতামুক্ত চায় বলেও জানান অ্যাসোসিয়েশনের এই নেতা।